চাশাল ফুঙ্গো ধর্মনগর রেল স্টেশন আগরতলা নিশিমি বেঙ্গালুর থাংনাই হামসাফার এক্সপ্রেস ও মাঞ্জাখা খড়কবা বাংলাদেশ হানি বরক খড়কবানি বিসিংগো খড়কনুই বুরুই তে খড়কথাম জেলা খড়কবানো নরমখা ধর্মনগর থানানি পুলিশ হাই নহাই ধর্মনগর রেল স্টেশন আগরতলা নিশমি বেঙ্গালুর থাংনাই হামসাফার এক্সপ্রেস ও মাঞ্জাখা খড়কবা বাংলাদেশ হানি বরক খড়কবানি বিসিংগো খড়কনুই বুরুই তে খড়কথাম জেলা খড়কবানো নরমখা ধর্মনগর থানানি পুলিশ খড়কসা খড়কসানি ইয়াগ 20,000 কে রাংনাহারে বরণ বর্ডারনি ইয়াং নারতু বই ফাইকা খড়কসা দালাল বাংলাদেশ নি আমদলি আমসাইনি বর্ডার শাখাতে বরক ত্রিপুরা হাস্তেও হাফাইমানি ককতমা আবুনি ইয়াগুলো আগরতলা রেল স্টেশন ফাইকা বরক বেঙ্গালুর সামুং খাইনানি বাগৈ আগরতলা রেল স্টেশন নিশিমি বেঙ্গালুর হাস্তেও থাংনানি বাগৈ হামসা সাফার এক্সপ্রেস শাখাও কাশামানি বরক রমজান নাই রকুংখা সাফিকুল ইসলাম মমতাজ আখতার রোজিনা বেগম মোহাম্মদ রাফিক তে সাহাব আলী শেখ আজ সকালে সকাল প্রায় অনুমানিক 7টার সময় আমাদের সিকিউরিটি কন্ট্রোল থেকে আমরা ইনফরমেশন এবং ফটো পেয়ে থাকি যে ট্রেন নাম্বার হামসফর বেঙ্গালুরু এক্সপ্রেসে 5 জন বাংলাদেশি সাসপেক্টেড বাংলাদেশি মানে রান করতেছে কোচ নাম্বার B16-এ সেই অনুসারে আমি আমাদের অফিসার অ্যান্ড স্টাফ এবং সঙ্গে জিআরপি এবং বিএসএফ সবাইকে নিয়ে ট্রেন আসার সঙ্গে ট্রেন ধর্মনগরে 8টা 8 মিনিটে আসে আসার সঙ্গে সঙ্গে আমরা ওখানে ট্রেনে উঠি ট্রেনে উঠে সার্চ করি সার্চ করে সাসপেক্টেড 5 জনকে আমরা পাই এবং সন্দেহমূলকভাবে তাদেরকে এখানে নামিয়ে তাদেরকে ডিটেন করি ডিটেন করে রাখা হয় এবং প্রিলিমিনারি ইন্টারগেশনে ওরা ধরা পড়েছে দেখি ওরা বাংলাদেশের থেকে এসেছে কজন মানে পুরুষ কজন আর 3 জন পুরুষ ছিল 2 জন মহিলা পাসপোর্ট করে যাই আলামতি ইন্ডিয়া হাওয়া হাফাইমানি বাগে বরণ এরেস্ট ক্লায়ে যা সালো হাঙ্গর দরবার নগতি শাখা ধর্মনগর থানানি পুলিশ বিউরো রিপোর্ট চিনি খরাং